পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে শোনাতে এসেছি গা ছমছমে একটি ভূতের গল্প। শ্রোতা বন্ধুরা, কে কতটা ভয় পেলেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের গল্প চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং, লেখক অশোক বসু, চরিত্রায়নে মানিক ও ব্রিজমোহন, মৌমিতা সেনগুপ্ত, স্টেশন মাস্টার ভবানী খুড়ো ও সূত্রধর আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন তাহলে আমরা সকলে মিলে শুনি চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং। আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি সেই গোকুলগঞ্জ। জমি জমার কি একটা গণ্ডগোলের ব্যাপার ছিল, মানিকের এক মেষও সেখানে থাকেন, তার কাছেই উঠেছিলাম। জমির সমস্যা মিটতে মিটতে দিন তিনেক লেগে গেল। পরের দিন ফিরব ট্রেন সন্ধে 7টায়, তাও গোকুলগঞ্জ থেকে 1 ঘন্টা বাসে, 20-25 মিনিট রিক্সায় গেলে তবে রেল স্টেশন। সন্ধ্যের মুখে আমরা যখন স্টেশনে এসে পৌঁছলাম তখন চারদিক রাতের মতো অন্ধকার হয়ে এসেছে। সময়টা ভরা বর্ষার, সকাল থেকেই আকাশে কালো মেঘ এখন তখন করছিল। আমরাও স্টেশনে পৌঁছলাম আর বৃষ্টিও নামলো। বেশি পয়সা দেব বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে রাজি করিয়েছিলাম। ভাড়া পেয়েই সে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যেই রিক্সা ছুটিয়ে ফিরে গেল। আসল অসুবিধাটা অপেক্ষা করছিল আমাদের জন্য তখনও জানতাম না, জানলাম স্টেশনে এসে। বৃষ্টি না হয় মানা গেল, বর্ষার মাসে বৃষ্টি তো হবে। অসুবিধায় পড়লাম মাথা বাঁচানোর জন্য প্ল্যাটফর্মে কোনো টিনের শেড নেই বলে। স্টেশনে ঘর বলতে পাশাপাশি 1.5খানা ঘর, একটা স্টেশন মাস্টারের আর অর্ধেকটা বোধহয় টিকিট কাটার জন্য। আগেকার দিনে বাংলা সিনেমায় যেমন দেখা যেত কৃষ্ণচূড়া কিংবা অন্য কোনো বড় গাছের নিচে লাল রঙের স্টেশন ঘর, কুচি পাথরের একটুখানি প্ল্যাটফর্ম, চারদিক জনবসতিহীন ফাঁকা মাঠ, ঠিক সেরকম। প্যাসেঞ্জার বলতে আমি আর মানিক, সাকুল্যে এই দুজন। বৃষ্টি বেশ জোরেই পড়ছিল, বৃষ্টি থেকে বাঁচতে বাধ্য হয়েই স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লাম। এদিকে ইলেকট্রিক লাইট এখনো আসেনি, স্টেশন মাস্টারের ঘরেও হ্যারিকেনের আলো জ্বলছে। দুজন মানুষকে ঘরে দেখলাম বসে থাকতে। পোশাক দেখে বুঝলাম একজন স্টেশন মাস্টার, অন্যজন স্টেশন মাস্টারের স্টাফটা কেউ হবে। স্টেশন মাস্টার কৌতূহলী দৃষ্টিতে আমাদের দেখলেন। স্যুট প্যান্ট পরা শহুরে যাত্রী এই স্টেশন দিয়ে খুব বেশি যাতায়াত করে না বোধ হয়। মানিক তাকে বললে, খুব বৃষ্টি হচ্ছে তো, বাইরে থাকলে ভিজে যাব, তাই আমরা 7টা ট্রেন ধরব। কি বললেন, 7টা ট্রেন ধরবেন? মানিক রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বললে, আগে হ্যাঁ পাবেন না তো, শুধু 7টা ট্রেন কেন, আপ ডাউন কোনো ট্রেনই কাল সকালের আগে পাবেন না। সে কি ট্রেন পাবো না? না, লাইন তো বন্ধ, এই আগের স্টেশনে একটা গুডস ট্রেন ডিরেল হয়েছে। মানিক আমার দিকে তাকাল, বুঝলাম আতান্তরে পড়ে গিয়েছে। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, ঘুটঘুট করছে অন্ধকার, ট্রেন না পেলে এই দুর্যোগে কোথায় কাটা বকে জানে। মানিকও বহু বছর দেশ ছাড়া, এদিককার কিছুই এখন সে জানে না। গোকুলগঞ্জে যে ফিরে যাব তারও উপায় নেই, যে রিক্সায় এসেছিলাম সেটাও ফিরে গিয়েছে, তাছাড়া রাতে নাকি এদিকে বাসও চলে না। মানিক বলল, ভারী মুশকিল হলো তো, এই বৃষ্টিতে সারা রাত থাকবো কোথায়, কি করব? স্টেশন মাস্টার বললেন, সে তো বুঝতেই পারছি, স্টেশন ঘরে যে থাকবেন দেখতেই তো পাচ্ছেন কিরকম স্টেশন আমাদের, থাকার তো কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন, এবারে বললেন, একটা কাজ করতে পারেন, আধ মাইল দূরে চৌধুরীদের একটা পুরনো বাড়ি আছে, কেউ থাকে না, ওই বুড়ো ভবানী খুড়োই দেখাশোনা করেন, দেখুন তাকে বলে কই যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন। আমি না হয় সঙ্গে গিয়ে বাড়িটা দেখিয়ে দেব, ভবানী খুড়োকেও বলবো বৃষ্টিটা থামুক, আপনার সঙ্গে তো ছাতাও দেখছি না। ব্রিজমোহন ঠিক কথাই বলছে, ওই বাড়িতে থাকতে পারেন, বাড়িটার অবশ্য একটু বদনাম আছে, আপনারা ইয়ং ম্যান ওসব পুতুরে গাল গল্প বিশ্বাস করবেন কেন? একটু পরেই বৃষ্টিটা থেমে গেল, শুধু বৃষ্টিই থামলো না, মেঘও সরে গেল, আকাশেও চাঁদ দেখা গেল। চৌধুরী বাড়িতেই থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে করে চললাম ব্রিজমোহনের পিছু পিছু। আলাপ পরিচয়ে জানলাম ব্রিজমোহন স্টেশনের টিকিট বাবু, বিহারের লোক কিন্তু ছেলেবেলা থেকেই পশ্চিমবাংলায় আছে,
কথাবার্তায় আলাপই ভালো মানুষই মনে হলো, বাংলা বলেন বাঙালিদের মতোই। তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকে হবে। বৃষ্টি ভেজা মেঠো পথ চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। ব্রিজমোহনের হাতে টর্চ ছিল, কিন্তু জ্বালানোর কোনো দরকারই হলো না। জলকাদার রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চৌধুরীদের সেই বাড়িতে পৌঁছে গেলাম। এতটা রাস্তা পার হলাম, কিন্তু পথে একটা লোকেরও দেখা পেলাম না। এখানে কেউ থাকে না নাকি? রাস্তার ঠিক পাশেই একটা পুরনো একতলা বাড়ি। সময়ের ভাঙা গড়ায় অনেক কিছুই পুরনো ঝুরঝুরে হয়ে গেলেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি। বট অসত্য শেকড় ছড়ালেও বাড়ির ছাদ দেওয়াল অটুট আছে। আশেপাশে আর কোনো ঘরবাড়ি চোখেও পড়ল না। এককালে হয়তো ঘরবাড়ি ছিল, এখন নেই। চাঁদের আলোয় যতদূর দেখা গেল, বহুদূর ছড়ানো জনহীন ধুধু প্রান্তর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমি আবার বাড়িটার দিকে তাকালাম। তাকাতেই বুকের মধ্যে কেমন একটা ছ্যাঁদ করে উঠল। মনে হলো বাড়িটা যেন হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মানিকের আরো গা ঘেসে দাঁড়ালাম। ব্রিজমোহন বেশ জোরে ডাক দিলে, ভবানী খুড়ো, ও ভবানী খুড়ো। বাড়ির ভেতর থেকে ঘড়ঘড়ে গলায় উত্তর এলো, কে? আমি গো, আমি ব্রিজমোহন। একটু পরেই লণ্ঠন হাতে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ। এক মুখ সাদা গোবদারি, উলোঝুলো চুল, কোটরগাত চোখ, ভগ্ন স্বাস্থ্য, শীতল স্থবির মুখ। ভাঙাচোরা বিবর্ণ বাড়ির সঙ্গে ভবানীপুরকে বেশ মিলিয়ে নেওয়া যাচ্ছিল। তিনি লণ্ঠনটা তুলে ধরে ব্রিজমোহনকে দেখলেন, দেখলেন আমাদেরও। তারপর থমথমে গলায় বললেন, এলা। কেমন যেন বহু দূর থেকে ভেসে এলো তার গলার স্বর। ব্রিজমোহন বললেন, খুড়ো, তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে হয় যে, খুব মুশকিলে পড়েছেন এরা। সেই গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন, কিন্তু তা তো আজ পাওয়া যাবে না। এই বৃষ্টি বাদলায় কোথায় যাবেন? কি থাকা যাবে? তো ভবানী খুড়ো সামান্য সময় চুপ করে থেকে বললেন, যাবে। প্রথম থেকেই লক্ষ্য করেছিলাম ভবানী খুড়ো কম কথা বলেন, যেটুকু দরকার শুধু সেটুকুই বলেন। বাড়িতে ইলেকট্রিক লাইট নেই। মানিক বলল, আমাদের কাছে টর্চ আছে, মোমবাতি কিনতে পাওয়া যাবে এখানে? ব্রিজমোহন বললেন, এখানে আধ ক্রোশের মধ্যে কোনো দোকান নাই। খুড়োর কাছে অবশ্য দু একটা মোমবাতি থাকতে পারে। কি খুড়ো, আছে তো? আছে। দামটা অবশ্য আমরা দাম লাগবে না। ব্রিজমোহনের আর থাকার দরকার ছিল না, বললেন, আমি তাহলে স্টেশনে ফিরে যাই, রেলের অফিসাররা আসতে পারেন তো, আগে স্টেশনে মালগাড়ি উঠে গিয়েছে যখন। আমি আর মানিক হাত তুলে ব্রিজমোহনকে জানালাম, ঠিক আছে ঠিক আছে, আসুন। ভবানী খুড়ো বললেন, আমাদের নিয়ে গেলেন একটা ঘরে, লণ্ঠন উঁচিয়ে দেখালেন। ঘরটা বেশ বড়ই, একটা তক্তপোষ রয়েছে ঘরের এক পাশে, উপরে শতরঞ্চি পাতা, মোটামুটি পরিষ্কার ঘর। ঘরের দেওয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং ঝোলানো আছে। লণ্ঠনের অল্প আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছিল একজন খুব অল্প বয়সের মেয়ের একটি শাড়ি পরা ছবি, হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে। এমন জীবন্ত ছবি আগে কখনো দেখিনি। মনে হলো এখনই যেন কথা বলে উঠবে। তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কড়কড় শব্দ করে ঝিলিক দিল বিদ্যুৎ। মেঘ আবার জমতে শুরু করেছে, রাতে অঝোরধারায় বৃষ্টি হবে। মানিক বলল, ঠিক আছে খুড়ো, এই ঘরেই তক্তপোষের উপর রাতটা দিব্যি কাটিয়ে দিতে পারবো। আমাদের সঙ্গে খাবারও আছে, আসার সময় মাসি দিয়েছেন ট্রেনে খাওয়ার জন্য, জলও আছে এক বোতল। মোমবাতি? ও হ্যাঁ, মোমবাতি না, আচ্ছা থাকলে একটা দিতে পারেন। ভবানী খুড়ো লণ্ঠনটা ঘরের মেঝেই রেখে অন্ধকারে চলে গেলেন মোমবাতি আনতে। আমি বললাম, লোকটা কেমন? ঠিক তোর আমার মতো এই জগতের কোনো মানুষ নন যেন। এই জনমানবহীন জায়গায় এমন একটা পুরো বাড়িতে কিসের জন্য যে একা একা পড়ে আছেন কে জানে। চৌধুরীরা বোধহয় এই অঞ্চলের জমিদার টমিদার ধরনের কেউ ছিলেন এককালে, বুঝলি। এখন জমিও নেই, জমিদারও নেই। লোকজন যারা থাকতো তারাও চলে গেছে অন্য জায়গায়, পড়ে আছে শুধু এই বাড়িটা। ভবানী খুড়ো বোধহয় এই বাড়িটার কেয়ারটেকার। ভবানী খুড়ো মোমবাতি নিয়ে
উনি নিঃশব্দে আসেন, নিঃশব্দে যান, পায়ের শব্দ পাওয়া যায় না। একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মেঝেয় রেখে বললেন, আমি আসি। কিন্তু যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে বললেন, রাতটা সাবধানে থাকবেন। কেন বলুন তো? ভবানী পুরো লণ্ঠনটা হাতে নিয়ে বললেন, বিদেশ বিভূয়ে সাবধানে থাকাই উচিত। ভবানী পুরো চলে যাচ্ছিলেন, কি মনে হলো? বললাম, আচ্ছা দেওয়ালের ওই ছবিটা কার? ভবানী পুরো দাঁড়িয়ে পড়লেন, কাঁপা কাঁপা মুখে ছবিটার দিকে তাকালেন, একটু সময় তাকিয়েই রইলেন, তারপর চোখ নামিয়ে শীতল গলায় শুধু বললেন, বলেই আর দাঁড়ালেন না, লণ্ঠন হাতে তাড়াতাড়ি চলে গেলেন। ভবানী কুড়োর আচরণটা ভারী অদ্ভুত ঠেকল। আমি মানিকের দিকে তাকালাম, দেখলাম সেও অবাক হয়ে ভবানী কুড়োর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। বললাম, লোকটা বেশ অদ্ভুত ধরনের, ছবিটার কথা বলতেই কেমন যেন একটা হয়ে গেলেন। এরকম জায়গায় এরকম বাড়িতে অদ্ভুত মানুষ ছাড়া কাকে পাবি বল? বাদ দে তো, ওসব ভেবে কি লাভ? আমাদের দরকার রাতের মতন একটা আশ্রয়, পেয়ে গিয়েছি ব্যাস, সকাল হলেই তো চলে যাব। বাইরে তখন রাত আরো নিঝুম হয়ে এসেছে, মাঝে মাঝে আকাশে মেঘের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঘরে মোমবাতির ক্ষীণ আলোর শিখা থরথর করে কাঁপছে, এখনই বুঝি নিভে যাবে। চারপাশে কোনো জনমানুষের সাড়া নেই, শুধু আমরা দুজনেই যেন প্রেতপুরীতে জেগে আছি। একটু পরেই আবার শুরু হলো বৃষ্টি, সেই সঙ্গে হাওয়া। মোমবাতিটাও প্রায় ফুরিয়ে এসেছে, খানিক পরেই নিভে যাবে। হাতঘড়িতে সময় দেখলাম 15 মিনিট বাকি আছে 10টা বাজতে। গাঁগঞ্জের হিসেবে অনেক রাত, আমাদের আর কিছুই করার ছিল না। সঙ্গের খাবার খেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ব্যাগ দুটো মাথার নিচে থাকলো বালিশের মতো করে। কতক্ষণ শুয়েছিলাম জানি না, চোখেও ঘুম জড়িয়ে এসেছিল। মানিকের কথায় তন্দ্রাটা হঠাৎ কেটে গেল। বিকাশ, বিকাশ দেখ, অদ্ভুত ব্যাপার। মোমবাতি তখন শেষ হয়ে নিভে গিয়েছে, ঘরের মধ্যে ঘোর অন্ধকার, বাইরে বৃষ্টি আর হাওয়ার শব্দ। মনে হলো মানিক বিছানার উপর উঠে বসে আছে। আমি বললাম, কি হয়েছে, কি দেখবো? দেওয়ালের ছবিটার দিকে দেখ, অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটার দিকে তাকিয়েই ভয়ানক চমকে উঠলাম, এ কি অবিশ্বাস্য ব্যাপার! অন্ধকার ঘরে আর কিছু দেখা না গেলেও ছবিটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার যেন দিনের আলোয় ছবিটা দেখছি, তেমনই উজ্জ্বল, তেমনই স্পষ্ট। চারধার অন্ধকার, শুধু ছবির জায়গায় অন্ধকার নেই, এ কেমন করে সম্ভব? মানিক বরাবরই যথেষ্ট সাহসী ছেলে, কিন্তু সেও দেখলাম এমন অবিশ্বাস্য ঘটনায় যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। বললে, ছবির দিকে তাকানোর দরকার নেই, আয় দুজনে চোখ বন্ধ করে শুয়ে থাকি, রাত কেটে যাবে একসময়। তখনই দূরে কোথায় একটা কুকুর কান্নার মতো করে ডেকে উঠল। কিছুক্ষণ সেই ডাকটা একটানা চলতেই থাকে, তারপর আস্তে আস্তে বৃষ্টি আর সাওয়া হাওয়ার শব্দের মধ্যে ডাকটা মিশে গেল একসময়। ঘরের সামনে দিয়ে কি যেন একটা ছুটে চলে গেল, শিয়াল কুকুর হবে। আমি আর মানি পাশাপাশি শুয়েছিলাম, ঘুমুনো তো যাবে না, চোখ বন্ধ করে কোনো মতে রাতটা কাটিয়ে দেওয়া আর কি। যেদিকের দেওয়ালে ছবিটা, আমরা পাশ ফিরে তার উল্টো দিকে মুখ রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। বাইরে বৃষ্টি পড়েই চলেছে, দুর্যোগের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, এক অপার্থিব পরিবেশে আমরা বিনিদ্র হয়ে শুয়ে থাকলাম। তখন অনেকটা রাত, মানিককে ফিসফিস করে বলতে শুনলাম, ঘরের মধ্যে কেউ আছে, নিশ্চয়ই আছে, হেঁটে চলে যাচ্ছে কোনো মহিলা, আমি স্পষ্ট টের পাচ্ছি। আমিও কান খাড়া করে শুয়ে রইলাম, প্রথমে কিছু না বুঝলেও একটু পরেই টের পেলাম, হ্যাঁ আমরা দুজন ছাড়াও আরও একজন কেউ আছে এই ঘরে। খসখস করে খুব ক্ষীণ একটা শব্দ হচ্ছে, শাড়ি পরে চললে যেমন শব্দ হয় সেরকম। শুধু শব্দ নয়, অন্যরকম একটা গন্ধও ভাসছে ঘরে, যেন কোনো অজানা লোকের কাছ থেকে ভেসে আসছে গন্ধটা। কি মনে হলো, আমি ছবিটার দিকে তাকালাম, আর তাকাতেই অবাক হয়ে গেলাম, কি আশ্চর্য, ছবিটা তো আর দেখা যাচ্ছে না, সব কিছুর মতো ছবিটাও অন্ধকার ঘরের দৃষ্টির অগোচর হয়ে আছে। আমার শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত নেমে এলো। তবে কি ওই ছবির সঙ্গে এই ঘরে কারো থাকার কোনো সম্পর্ক আছে? বললাম, মানিক মানিক দেখ দেখ, ছবিটা কিন্তু অন্ধকারে আর দেখা যাচ্ছে না।
মানিক ছবিটার দিকে তাকালো, বুঝলাম সেও ছবিটা দেখতে পাচ্ছে না। কাঁপা কাঁপা গলায় বলল, অদ্ভুত ব্যাপার তো, দাঁড়া দাঁড়া টর্চ জ্বালিয়ে দেখি। তখনই খিলখিল করে মেয়েলি হাসির শব্দ শোনা গেল একটা, কি যেন দৌড়ে গেল দরজার দিকে। সঙ্গে সঙ্গে মানিকের টর্চ জ্বলে উঠল। দরজা খুলে যে এইমাত্র বাইরে গেল, তার শাড়ির আঁচলের প্রান্তটা নিমেষের জন্য একবার দেখা গেল। অবিকল অবিকল একই শাড়ি, ছবির মেয়েটা যে শাড়িটা পরে আছে। মানিকের টর্চের আলো আবার এসে পড়লো ছবিটার উপর। কি ছবি, কোথায়? একটা সাদা কাগজ শুধু ছবির ফ্রেমে আটকানো রয়েছে, কোনো ছবি নেই। টর্চ নিভিয়ে আমরা দুজনেই ঘেঁষাঘেঁষি করে হিম হয়ে বিছানায় বসে রইলাম। সারা রাত অবশ্য আর কোনো ভৌতিক ব্যাপারও ঘটল না। ভোরের আলো ফুটতেই এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ি থেকে। যাওয়ার সময় ভবানী খুড়োকে বলে যাওয়াও হলো না, কাছে পিঠে কোথাও দেখলাম না তাকে। মনে হলো তখনও ঘুম থেকে ওঠেননি, কিন্তু তার জন্য তো দেরি করা চলে না, সকালে ট্রেনটা ধরতেই হবে। তখন আর বৃষ্টিটাও নেই, যদিও আকাশ মেঘে ঢেকে আছে। আধমাইল রাস্তা হনহন করে হেঁটে সকাল সকালই স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন মাস্টার স্টেশনেই ছিলেন, আমাদের দেখে বললেন, এই যে আসুন আসুন, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ট্রেন এসে যাবে, লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে। বসুন বসুন বসুন, চা খান, একটু চা খান। টেবিলের ওপরে একটা বড় ফ্লাস্ক ছিল, সেখান থেকে দুটো কাপে চা ঢেলে আমাদের দিলেন। সকালে গরম গরম চা খেয়ে ভালোই লাগলো। চায়ের কাপে চুমুক দিয়ে মানিক বলল, চৌধুরী বাড়ির ব্যাপার স্যাপারটা কি বলুন তো, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখলাম কাল রাতে। স্টেশন মাস্টার বললেন, বলবো 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 বলেই তো আপনাদের বসতে বললাম। আপনারা তো দিব্যে একটা রাত কাটিয়ে এলেন মশাই, কিন্তু রাতে থাকা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ পা দেয় না ওই বাড়িতে। কেন বলুন তো? সে অনেক কথা, যতটুকু জানি বলছি আপনাদের। স্টেশন মাস্টার ডিবে থেকে একটিপ নস্যি নিয়ে নাকে দিলেন, রুমাল দিয়ে নাক মুছলেন, তারপর আমাদের দিকে চেয়ে বললেন, তাহলে শুনুন। স্টেশন মাস্টার যা বললেন তা খানিকটা এরকম, অনেক বছর আগে চৌধুরীরা ওই অঞ্চলের সম্পন্ন যোদ্ধা ছিলেন, কিন্তু পরপর কয়েক বছর ভয়ানক অজন্ম হওয়ায় তারা জমি জমা ছেড়ে চলে যান। থেকে গেলেন শুধু তাদের এক বংশধর ভবানী চৌধুরী, যাকে সবাই এখন ভবানী খুড়ো বলে চেনে। তিনি গেলেন না শুধু একটাই কারণে, নিজের একমাত্র সন্তান আদরের কন্যা টুস্কির জন্য। অকালে স্ত্রীগত হওয়ার পর ভবানী খুড়ো ওই মেয়েকে নিয়েই থাকতেন। হাসি খুশি চঞ্চল, দেখতেও খুব সুন্দর ছিল টুস্কি। তো এই মেয়ের যখন বিয়ের বয়স হলো, পাত্রের খোঁজখবর চলছে, এমন সময় একদিন বাড়ির বাগানে সাপে কামড়ালো টুস্কিকে, আর তাতেই তার মৃত্যু হলো। মৃত্যুর এই আঘাতকে মেনে নিতে পারলেন না ভবানী খুড়ো, কোথাও গেলেন না, আদরের মেয়ের স্মৃতি আগলে পড়ে রইলেন এই বাড়িতে। কেমন যেন পাগল পাগল হয়ে গেলেন মানুষটা, ভালো করে খাওয়া দাওয়া করেন না, বাইরে বের হন না, বাড়ির মধ্যেই প্রেতগ্রস্তের মতো গুম মনে বসে থাকেন। ঘটনাটা কি শুধু এই? মানিকের প্রশ্নে স্টেশন মাস্টার মাথা নাড়লেন, না ঘটনা শুধু এই নয়, আরও একটু আছে, সেটাই আসল। নিশ্চয়ই দেখেছেন টুস্কির একটা ছবি আছে চৌধুরী বাড়ির একটা ঘরে। লোকে বলে প্রত্যেক বছর আষাঢ় মাসের 27 তারিখে সেই ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে মশাই। গভীর রাতে ছবি থেকে নেমে আসে টুস্কি, একটা আশ্চর্যের ব্যাপার, সেই রাতে নাকি কাল ঘুম নেমে আসে ভবানী খুড়োর চোখে। অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারেন না, অনেক বেলা পর্যন্ত নাকি অগড়ে ঘুমো। শোনা কথা সব সত্যি মিথ্যে বলতে পারবো নি, তবে ওই দিনই ওই 27 আষাঢ় টুস্কিকে সাপে কেটেছিল। চুকিতে একটা কথা মনে এলো, কাল বাংলা মাসের কত তারিখ ছিল? অদ্ভুত চোখে আমাদের দিকে তাকিয়ে স্টেশন মাস্টার বললেন, 27 আষাঢ় মাসের 27 তারিখ। তৈরি হয়নি আপনাদের ট্রেন এখনই এসে যাবে?